হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? চলো আজ আমরা ভিডিও শুরু করি। আজ আমরা শিখবো একার যোগে দুই অক্ষরের বানান, ঠিক আছে? চলো তাহলে, আমি এগুলো যে লিখে রেখেছি এগুলো লেখার আগে আমি একবার প্রথমে তোমাদেরকে পড়ে দেখাচ্ছি, তারপরে আমরা এগুলো লিখতে শুরু করব, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। দেখো প্রথমে এখানে কি আছে, না কয়েকার তালাবস্য কেস, তারপরে তয়েকার ল কি হয় তেল, তারপরে রয়েকার ল কি হয় রেল, তারপর একটা দেখো তয়ে একার বর্কিজ্য কি হয় তেজ, তারপরে তালাবসে একার মধ্যনুষ শেষ, তারপরে দয়ে একার তালাবস দেশ, তারপরে বয়ে একার ল বেল। এইদিকে দেখো কি লেখা আছে, এটা না ময়ে একার ঘ কি হয় মেঘ, তারপরে ধয়ে একার দন্তন্য রস্যু ধেনু, তারপরে লয়ে একার ক্ষয়াকার লেখা, তারপরে ময়ে একার লয়াকার মেলা, তারপরে বয়ে একার মধ্যন্য রস্যু বেনু, তারপরে বয়ে একার লয়াকার বেলা, তারপরে তালাবসে একার ক্ষয়াকার শেখা, ঠিক আছে? চলো আমরা এবার এগুলো লিখতে শুরু করি। আমি কেমন করে লিখছি তোমরা একটু ঠিক করে দেখবে, ঠিক আছে? চলো প্রথমে আমরা কি লিখবো, না কয়েকার তালাবস, কয়েকার কি হয় কে, আর তালাবস কি হয় কেস, তারপরে তয়েকার ল, তয়েকার তে আর ল কি হয় তেল, তারপর দেখো রয়েকার ল, রয়েকার রে আর ল কি হয় রেল, তারপরে দেখো তয়েকার বর্কিজ্য, তয়েকার তে আর বর্কিজ্য কি হয় তেজ, তারপর দেখো তালাবসেকার মধ্যনস, তালাবসেকার সে আর মধ্যনস কি হয় শেষ, তারপর দেখো দয়েকার তালাবস, দয়েকার দে আর তালাবস কি হয় দেশ, তারপর দেখো বয়েকার ল, বয়ে একার বে আর ল কি হয় বেল। চলো আমরা একবার এগুলো পড়ে নিই। কয়েকার তালাবস কি হয় কেস, তারপরে তয়েকার ল তেল, তারপরে রয়ে একার ল রেল, তারপরটা দেখো তয়ে একার বর্কিজ্য কি হয় তেজ, তারপরে তালাবস একার মধ্যনুষ শেষ, তারপরে দয়েকার তালাবস কি হয় দেশ, তারপরে বয়েকার ল বেল, তারপরে দেখো আমরা কি লিখবো, না ময়েকার ঘ, ময়েকার মে আর ঘ কি হয় মেঘ, তারপরে ধয়েকার দন্তন্য রস্যু, ধয়েকার ধে আর দন্তন্য রস্যু কি হয় ধেনু, তারপরে লয়েকার ক্ষয়াকার, লয়েকার লে আর ক্ষয়াকার খা কি হয় লেখা, তারপরে দেখো কি লিখবো আমরা, না ময়েকার লয়াকার, ময়েকার মে আর লয়াকার লা কি হয় মেলা, তারপরে বয়েকার মধ্যন্য রস্যু, বয়েকার বে আর মধ্যন্য রস্যু কি হয় বেনু, তারপরে দেখো কি লিখবো, না বয়েকার লয়াকার, বয়েকার বে আর লয়াকার লা কি হয় বেলা, তারপরে তালাবসেকার ক্ষয়াকার,
তালা বসে কা সে আর হয়াকার খা কি হয় সে খা। চলো আমরা এগুলো একবার পড়ে নিই। ময়েকার ঘ কি হয় মেঘ। তারপরে ধয়েকা দন্তন্য রস্যু কি হয় ধেনু। তারপরটা দেখো লয় একার ক্ষয়াকার কি হয় লেখা। তারপরে ময়েকার লয়াকার মেলা। তারপরে বয়েকার মধ্যন্য রস্যু বেনু। তারপরে বয়েকার লয়াকার বেলা। তারপরটা দেখো তালবসেকার ক্ষয়াকার শেখা। দেখলে আমি তাহলে কেমন করে লিখলাম? বন্ধুরা তোমরা আজ শিখলে একার যোগে দুই অক্ষরের বানান। আমি এগুলো যেমন লিখলাম আর তোমাদেরকে পড়ে দেখালাম, তোমরাও কিন্তু বাড়িতে এভাবে পড়বে আর লিখবে, ঠিক আছে? আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে আজকে এ পর্যন্তই, পরদিন আবারও দেখা হবে। টাটা।